আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই মনিরুজ্জামান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন আছি হচ্ছে মদিনাতে এবং মদিনার এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা অবস্থান করছি। আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। এটা অনেক বড় একটি পাহাড়, এই যে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাহাড়। আর এই পাহাড়ের সাথে একটি কষ্টের স্মৃতি জড়িয়ে আছে, সেটা হচ্ছে এই উহুদ পাহাড়ের এখানে একটা যুদ্ধ হয়েছিল, এই উহুদ যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা, ইসলামের বীর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এই উহুদ পাহাড়ের পাশেই আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হয়েছে। এখান থেকে হচ্ছে পাহাড়টি শুরু, অনেক বড় একটি পাহাড়। ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে কতটুকু পাহাড়, তো ড্রাইভার বলছিল যে এই পাহাড়টা যদি চারদিকে ঘোরা হয় তাহলে প্রায় 35 মিনিট সময় লাগবে, এত বড় একটি পাহাড়। এটা হচ্ছে পূর্ব দিক, এদিকে সূর্য উঠেছে এই কারণে দিয়ে মানে কালো দেখাচ্ছে। আর এই উহুদ পাহাড়ের পাশে এখানে একটি মসজিদ নির্মিত হয়েছে, মসজিদটির নাম হচ্ছে আমির হামজা মসজিদ। এখানে প্রচুর কবুতর দেখা যায়, প্রচুর কবুতর এখানে সবসময় অবস্থান করে। আর এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিটার ভিতরে হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে পরে আমরা ভিতরে কবরটি দেখতে পাবো। লক্ষ্যগুলো দেখতে পাবেন যে এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের বাউন্ডারি। আর এই মসজিদ এবং কবরের বাউন্ডারির মাঝখানে ছোট একটি পাহাড় রয়েছে, এটা হচ্ছে পাহাড়। এটার উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন, তো অসংখ্য লোকজন থাকার একটা কারণ রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পাহাড়, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। যখন এখান থেকে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, অর্থাৎ জান্নাতুল বাকিতে যখন কবরস্থ করার কথা হয়েছিল, তখন যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই পুরো পাহাড়টি হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হেরামের দিকে চলে যাচ্ছিল, যার কারণে এমন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানেই কবরস্থ করা হয়। যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতুল বাকির দিকে যাচ্ছিল, সে আমি এখন ঠিক সেই পাহাড়টির উপরে অবস্থান করছি আর কি। সে পাহাড় থেকে আশেপাশে অনেক পাহাড় দেখা যাচ্ছে, এমনকি পেছনে যে সবুজ যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে খেজুর বাগান।